2009 সালে বন্যার পর গরম মৌসুমে দৈনিক গড়ে 800 ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিল মহাখালীর আইসিডিডিআরবিতে। 9 বছর পর গত কয়েক দিনে প্রায় একই সংখ্যক রোগীকে সেবা দিতে হচ্ছে হাসপাতালটিকে। এবারের রোগীরা প্রায় সবাই ঢাকা শহরের। গত শুক্রবার 788 জনের পর শনিবার ভর্তি সংখ্যা 735। রবিবারও কম বেশি একই সংখ্যক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শুধু এই হাসপাতালেই চিকিৎসা নিতে এসেছে, যেখানে শিশু 30%, বাকিরা পূর্ণ বয়স্ক। ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীর স্বজনরা জানিয়েছেন, ওয়াসার পানির কারণেই এই অসুস্থতা। পানি পাইপটা ফাটে গেছে, ওরা মেরামত করেনি, মেরামত না করার কারণে পানিটা সম্পূর্ণ মিস হয়ে গেছে। সবাই খাচ্ছে, খাওয়ার কারণে যখন করছে প্রায়ভাগ অনেক লোকে আসছে এখানে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সাধারণত ডায়রিয়া দেখা দেয় বৃষ্টির আগে এবং গরম ও শীতের শুরুতে, কিন্তু গত কয়েকদিনে গরমের তীব্রতা নেই। তাই চিকিৎসকরাও বলছেন, হাসপাতালে আসা রোগীদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার কারণ দূষিত পানি। পানির উৎসে নাকি সরবরাহ লাইনে দূষণ রয়েছে তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছে আইসিডিডিআরবি। দেয়া হয়েছে ডায়রিয়া রোগীকে স্যালাইন খাওয়ানোর পাশাপাশি দ্রুত কাছের হাসপাতালে নেয়ার পরামর্শও।